আমি চলে যাচ্ছি মাঝে মাঝে। কোথায় চলে যাচ্ছ? আমি মনে করতে পারছি না। আমার কি ইচ্ছে জানিস? গোটা পৃথিবীটা ঘুরবো, প্রত্যেকটা জায়গা যাব, দেখব, জানব, চিনব, প্রত্যেকটা জায়গা আমার লাইফ পার্টনারের সঙ্গে। জয়ন্তর সঙ্গে তোমার সম্বন্ধ করে বিয়ে না? 1.5 বছরের প্রেম, দুটো মানুষ আলাদা। তোমার সঙ্গে নেই মাঝে মাঝে কিসব ঘটছে, এটা হ্যালুসিনেশন নয়, সত্যি। এটা ভাবছো কেন? হ্যালুসিনেশন তো চোখে দেখা যায়, কিন্তু শরীর দিয়ে তো ফিল করা যায় না। আমি আরেকটা জীবন পাচ্ছি, মানে আমার এই জীবনটার সঙ্গে আমি পাশাপাশি আরেকটা জীবন পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এটা রিয়েলিটি নয়, এটা ভেগ। বসের সঙ্গে কাজের নামে ফুর্তি হচ্ছে, কাজ হচ্ছে না ফুর্তি হচ্ছে, হ্যাঁ স্বাধীনতা মারাচ্ছে। ইউ নো মাই উইকনেস, ডোন্ট ইউ? এর একটা বিগিনিং আছে, পয়েন্ট অফ বিগিনিং আছে। যখনই রাজকন্যা বিপদে পড়বে, কাঁথাটা জাদু করে রাজকন্যাকে ঠিক উদ্ধার করবে। ঠিক কত পুরুষ ধরে আছে জানি না, মা, মায়ের মা, তার মা, এভাবেই মেয়েদের হাত ধরে হাত বদল হয়ে আসছে। তোমার ধারণা যে তোমার উপর যখন চাপ সৃষ্টি হয় তখন তোমার টেলিপোর্টেশন হয়, আর সেই টেলিপোর্টেশন হয়ে যেখানে তুমি পৌঁছো সেই সব ছবিগুলো এই কথা নতুন নতুন করে তৈরি করছে, তাই তো? কি যে ভালো থাকি ওই সময়টা, সাংঘাতিক ভালো থাকি, স্বাধীন। ওই নার্ভে কতক্ষণ ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না আপনাকে যে কতগুলো মন গড়া বিশ্বাসকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করো, হুইচ ইজ রং, এটা লজ্জার। দিদিমা বলতেন কাঁথাটায় জাদু আছে, আমি বিশ্বাস করিনি কোনোদিন।